কিছু করতে পারেনি আজ এই সোমনাথ সংক্রমণিক পাড়ার এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল এই অসামাজিক কার্যকলাপের যে নেতৃত্ব দেয় এই পাপ্পু সিং রাকেশ সিং সেই পাপ্পু সিং বাইক থেকে নেমে এই সোমনাথ সংক্রমণিকের উপর আক্রমণ চালায় এতে এলাকার ব্যাপক অংশের মানুষের মধ্যে আগ্নেয় নিয়ে এসেছিল পেছনে আগ্নেয়স্ত্র ছিল বিভিন্ন জায়গায় যা যা দুষ্কৃতীদের ব্যবহার করা জিনিস সেসব ছিল শুনেছি নাকি বাড়িতে আক্রমণ করেনি পাড়ার মোড়ে পাড়ার চায়ের দোকানেই আক্রমণ করে এবং তাতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এই হুলিগানিজম যদি পশ্চিমবাংলা রাজনীতি যেটা চলছে তা যদি মনে করে কত্রঙের মাটিতে চলবে কোত্রঙের মাটি লাল দুর্গের ঘাটি ঘাঁটি সেই দুর্জয় ঘাটিতে এই তৃণমূলের হুলিগানিজমকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটা আমরা জানি সেটা আমরা করব, এবং আজ রাত্রেই তার প্রতিরোধের চেহারা প্রকাশ পাবে আপনার নাম আমার নাম রজত বেহান